আরে আমি তো কিছুই বুঝতে পারছি না যে হঠাৎ এই মিষ্টি মুখের আয়োজন কেন? এখন অনুরাধা, সুখবরটা কি? সুখবরটা যে কি সেটা তো জানে বাবা জীবন আর ওই কথা। হে মাধব, এসব তাড়াহুড়োর কি জবাব দেব? সুখবর ভালোই তো মা, বাড়িতে যা কিছু চলছে একটা সুখবর পেলে সবার মনটা খুব ভালো হয়ে যাবে। তুমি দেখো, তুই জানিস সুখবরটা কি? কিন্তু একটু কেস করতে পারছি। অ্যাটেনশন 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 প্লিজ। আদিক্ষেতা আবার দুজনে একসাথে নামা হচ্ছে। হরিয়ে মাধব, যত সময় যাচ্ছে তত আমার রাস্তাটা ক্লিয়ার হচ্ছে। আসলে আজকে আমার অফিস থেকে একটা ফোন এসেছিল, তো ফোন করে আমাকে জানালো যে আমার প্রমোশন হয়েছে। ও মা, প্রমোশন হয়েছে তো এতক্ষণ চেপেছিলে কেন? তোজবাবু, এই সুখবরের পরে এবার তো সত্যি সত্যি মিষ্টিটা খাওয়ার দরকার। হ্যাঁ, আগে তুই খা। আমিও খাবো তো নাকি? আমার আমার খুব মাথা ধরেছে, আমি একটু ওপরে যাচ্ছি মাসিমা। যাও গিয়ে ওষুধ খেয়ে একটু রেস্ট নিয়ে নাও। বলছি বাবা জীবন, প্রমোশনটাই তো আসল কথা না? প্রমোশন মানেই তো বেতন বাড়বে, তাহলেই তো সমস্যা। মানে বাবা জীবন, তুমি এত খোলা মনের মানুষ, তুমি কি করে বুঝবে বলো তো? বেতন বাড়বে মানেই তো টাকা পয়সা ঘরে আসবে, আর এ বাড়িতে যা কাক বক চিলের উপদ্রব, তাতে টাকা পয়সা একটু সামলে রাখতে হবে বাবা জীবন, নয়তো কে কোথা থেকে নিয়ে কেটে পড়বে? আমি জানি, আর এটাও বুঝি যে আপনি কি বলতে চাইছেন আর কাকে লক্ষ্য করে বলতে চাইছেন। তাই আপনাকে সতর্ক করে দিচ্ছি, ভবিষ্যতে এই ধরনের কথা আর কোনোদিনও বলবেন না। হরিহে মাধব, তুমি বুঝতে পারছো না? আমি খুব ভালো করে বুঝতে পারছি মা, আর এটাও খুব ভালো করে জানি যে কে কি রকম, তাই দয়া করে আপনি আমাকে সেটা শেখাতে আসবেন না। খোকা, তুই ওনার সঙ্গে কিভাবে কথা বলছিস? শুনি তোর মায়ের মতন। মা, আমি যা বলছি ঠিক বলছি একদম? উনি আমার মায়ের মতন বলে আমি এখন আর বেশি কিছু ওনাকে বললাম না, নাহলে আরো অনেক খারাপ খারাপ কথা শোনাতাম।